সদাচার, রাষ্ট্রিক পরিবর্তন, রাষ্ট্রিক সমাবস্থা ও স্থিতিনীতি, রাষ্ট্রিক সমস্ত শর্ত বৈশিষ্ট্য, শত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এবং শর্ত হচ্ছে চারটি এবং যথা সমস্থায়িত্ব, উভয় দিক থেকে সুগমতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা। অন্যান্য শর্ত সমস্যার উভয়মুখী হচ্ছে এবং হচ্ছে পশ্চাৎমুখী এবং হচ্ছে অবস্থানের পরস্পর সমান হয়ে থাকে। রাষ্ট্রিক সমাবস্থা থেকে এবং হচ্ছে পরিমণ্ডল সৃষ্টি হয়ে থাকে, তার হচ্ছে সমাবস্থা অনন্তকাল থেকে চলতে থাকে এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে বাহ্যিক তাপমাত্রা তাপ সংযুক্তির মাধ্যমে হচ্ছে কোনো পরিবর্তন করা হয় না। সমাবস্থা মুক্ত শক্তির পরিবর্তনে শুরু হয়ে থাকে ডেল সিজিকাল শূন্য, তারপরে সমাবস্থাকে চিনে রাখা। অনুকটক সমাবস্থা শুরু বা শেষ করে না। তারপরে হচ্ছে নিয়ামক হচ্ছে চারটি, টিপিসি, নিষ্ক্রিয় পদার্থ সংযোগ এবং তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রা এবং পরিবর্তন হলে তার সমাবস্থা পরিবর্তন হবে। সমাবস্থা ডেল সিজিকাল শূন্য, তারপর হচ্ছে বিক্রিয়ার বেগের সম্মুখে যেগুলো হচ্ছে পশ্চাৎ, তার হচ্ছে বিক্রিয়ার ধরন উপমুখী হয়ে থাকে, তারপর স্থান হচ্ছে আবদ্ধ পাত্র, তারপর বিশেষত সমাবস্থা গতিশীলতা, তারপর উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমাবস্থা গতিশীল অবস্থা, তারপর হচ্ছে ড্রেসার বা শনাক্ত হিসেবে তেজস্ক্রিয় 128 53 আইডিনি আইসোটোপ ব্যবহার করে সমাবস্থা গতিশীলতার প্রমাণ পাচ্ছে। সমাবস্থাকে চিহ্নিত করা উপায় হচ্ছে কোনো উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমাবস্থায় স্থিত কি না তা জানা উপায় হচ্ছে বিক্রিয়াকে এবং হচ্ছে উৎপাদকে, তার হচ্ছে বর্ণ পরিবর্তনে, তারপর স্থিত অবস্থা অর্থাৎ বর্ণের কারণ নিশ্চিতকরণ এবং হচ্ছে বিক্রিয়ার উপাধিকের অতিথি নির্ণয়, তারপর হচ্ছে লাসিতের নীতি উপস্থাপক হচ্ছে ফরাসি বিজ্ঞানী এমনি লাসিতের নীতিটি উপস্থাপন করে লাসিতের নীতি সচল সম্মান নীতি নামে পরিচিত। এটি উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমাবস্থা এবং নিয়ামকের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে উৎপাদকের ঘনমাত্রা, তাপায় তাপমাত্রা, সে পদার্থ সংযোগ সমাবস্থায় তাপমাত্রা পরিবর্তনের প্রভাব হচ্ছে উপমুখী বিক্রিয়ার সমাবস্থায়, তারপর হচ্ছে তাপমাত্রার দু ধরনের প্রভাব রয়েছে। সমাবস্থান অবস্থানের প্রভাব হচ্ছে তারপর উৎপাদিত বিক্রিয়ায়, তারপর হচ্ছে তাপমাত্রার বিভিন্ন ফলে সমাবস্থার উপর বাম দিকে স্থানান্তরিত হয়। তারপরে বিক্রিয়া ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ সমাবস্থার ডান দিকে স্থানান্তরিত হয়ে থাকে। সমাবস্থার উপর সমাকের উপর, তারপর হচ্ছে তাপমাত্রার উপর, তারপর হচ্ছে সমাদের উপর নির্ভরশীল তাপ ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ফ্যান্ট অফার নিম্নোক্ত সমীকরণ উপস্থাপন করেন। লকে পি জিরো মাইনাস ডেল এস পি বাই ডি 2.303 ইন্টু 1/T, তারপর হচ্ছে যোগ ধ্রুবক ফ্যান্ট অফার সমীকরণ এটি সরলরেখীয় সমীকরণ। তার সুতরাং লকে বি 1/T গ্রাফ আঁকলে তারপর সরল রেখা হবে, তারপর বিক্রিয়া তারপর সমাবস্থার বৃদ্ধি হলে তারপর সমাদ্রপক কেসি এর মান হ্রাস পায়, তা ভারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পড়লে তারপর মূল সমাদ্রপক কেসি এর মান বৃদ্ধি পায়। তারপর দেখে নাও কোনো এক নজরে, তারপর সমাবস্থার উপর তাপমাত্রার প্রভাব হচ্ছে বিক্রিয়ার তাপ উৎপাদন স্থির, ডেল এস ইকুয়াল টু ডেল এস নেগেটিভ, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে হ্রাস বৃদ্ধি, প্লাসের ক্ষেত্রে হ্রাস বৃদ্ধি, সমাদ্রপক হচ্ছে বৃদ্ধি হ্রাস বৃদ্ধি হ্রাস। তারপর হচ্ছে সমাবস্থার আয়তনের উপর প্রভাব, উৎপাদিত বিক্রিয়ার কাছে বেশি হয়ে থাকে, উৎপাদটা কমবে, বিক্রিয়ার পেছনের দিকে যাবে এবং হচ্ছে PCl5 এর বিয়োজন। উদাহরণ হচ্ছে পটাসিয়াম পেন্টাক্লোরাইডের বিয়োজন অবদিকে উৎপাদন যদি বিক্রিয়া হচ্ছে কম হয়ে থাকে, ফলাফল বিক্রিয়াকে সামনের দিকে যাবে এমন সংশ্লেষণ। তারপর হচ্ছে মূল সংখ্যা উৎপাদন যদি বিক্রিয়াকে সমান হয়ে থাকে, তারপর সমস্যার পরিবর্তন হবে না। হাইড্রোজেন হাইড্রোজেন প্রস্তুত করা, তাদের সমস্যার ঘনমাত্রা পরিবর্তন, তারপর ঘনমাত্রা বৃদ্ধি করলে সিস্টেম বিক্রিয়া, তারপর সে দ্বারা যুক্ত মুক্ত এবং হচ্ছে কিছু হ্রাস করবে, ঘনমাত্রা হ্রাস করলে তারপর বিক্রিয়া, তারপর হচ্ছে রাসায়নিক উপাদান কিছু বৃদ্ধি করবে। তারপর হচ্ছে এক নজর সমস্যা নিয়োগের প্রভাব কী ঘটে, এবং যখন এক ব্যাখ্যা দিকে বিক্রিয়া পদার্থ হয়, তারপর ঘনমাত্রা বাড়ানো হলে সমূহ বিক্রিয়া, এবং এক ব্যাখ্যা দিকে বিক্রিয়া যাতে পদার্থের ঘনমাত্রা বাড়লে পশ্চাৎমুখী বিক্রিয়া, তারপর হচ্ছে তাপমাত্রা হ্রাস করলে তাপহারি বিক্রিয়া দিয়ে, এবং তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রাবাদী বিক্রিয়া দিকে, তারপর চাপা বাড়ালে কম পরমাণুর গ্যাসের অন্যদিকে, তারপর চাপা কমালে তারপর বেশি সংখ্যক অন্যদিকে, তারপর শিল্প তারপর লাসিতের নীতির প্রয়োগ হচ্ছে বাণিজ্যিক বৃদ্ধি দিয়ে, তারপর প্রণালীতে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন, প্রভাব হচ্ছে আয়রন বিক্রিয়া, প্রভাব বা সহায়ক বা প্রমোটার হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পটাসিয়াম অক্সাইড, মলিবডেনাম, তারপর চাতনাকুল তাপমাত্রা হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস, 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, চাতনাকুল তাপমাত্রা হচ্ছে 200 অ্যাটমসফিয়ার, তারপর এসব শর্ত প্রয়োগ করে তারপর সর্বোচ্চ পরিমাণ 15 থেকে 25% অ্যামোনিয়া পাওয়া যায়। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইডের জন্য এবং সালফার ডাইঅক্সাইড এবং হচ্ছে বিষয় এবং উদাহরণ হচ্ছে প্রভাবক হচ্ছে ব্যান্ডিয়াম পেন্টাক্সাইডের হচ্ছে চূর্ণ এবং হচ্ছে অথবা তারপর হচ্ছে প্লাটিনিয়াম প্রভাবক সহায়ক বা প্রমোটার ম্যাগনেশিয়াম অক্সাইড, তারপর সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পটাসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে মনোডিয়াম অতানুকূল তাপমাত্রা 600 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, অতানুকূল তাপমাত্রা হচ্ছে 1.7 অ্যাটমসফিয়ার, তাহলে হচ্ছে 172 কিলো পাস্কাল, তারপর বিশেষত সালফার অ্যাসিডের তিনটি ধাপের মধ্যে প্রতিটি হল তাপ উৎপাদি, যেমন হচ্ছে এসিড, তারপর হচ্ছে মাধ্যমে ডেল এস ইকুয়াল টু মাইনাস 297 কিলোজুল পার মোল সালফার ডাইঅক্সাইড, যেমন ডেল এস ইকুয়াল টু মাইনাস 99 কিলোজুল পার মোল সালফার ডাইঅক্সাইডের হাইড্রেশনে, তারপর ডেল এস ইকুয়াল টু মাইনাস 132 কিলোজুল পার মোল, তাই তৃতীয় চতুর্থাংশ তাপ স্টিমের ব্যবহার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বার্ক ল্যান্ড আইডিয়ার পদ্ধতিতে নাইট্রিক উৎপাদন। নাইট্রোজেন প্লাস অক্সিজেন, তারপর হচ্ছে ট্রু নাইট্রিক অক্সাইড, তারপর ডেল এস ইকুয়াল টু 80.75%, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে বিক্রিয়াটি দেখা যায় যে তারপর হচ্ছে বিক্রিয়াটি তাপহারি হয়ে থাকে, তবে প্রয়োগ করা হলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে এবং উৎপাদন বৃদ্ধি করবে। তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে তারপর উৎপাদন বৃদ্ধিতে চাপের কোনো প্রভাব পাওয়া যাবে না, অংশগ্রহণী গ্যাসের মূল এবং উৎপাদিত গ্যাসের মূল সংখ্যা সমান হয়ে থাকে, তবে নাইট্রিক অক্সাইডের সঙ্গে সঙ্গে বিক্রিয়া অবস্থা হতে হচ্ছে সরিয়ে নিলে তারপর হচ্ছে বিক্রিয়া বিপরীত বিক্রিয়া করতে পারে না, তাই উৎপাদন বৃদ্ধি পায়। তারপর হচ্ছে স্থিতাপমাত্রা এবং বিক্রিয়কের
বিক্রয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সমাবস্থা, স্থিতমাত্রা বিক্রয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সমাবস্থা কোন দিকে যায়? ডানে। তারপর হচ্ছে কোনটি রাসায়নিক সমাবস্থার বৈশিষ্ট্য নয়? সি বিক্রিয়ার সম্মুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান নয়। অপর তিনটি হচ্ছে অনুঘটক, ওই এই বিক্রিয়ার তবে কোনো প্রভাব বিস্তার করে না, ইহা কেবল বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অর্জিত হয়ে থাকে। তারপর হচ্ছে বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎমুখী গতিবেগ পরস্পর সমান হয়ে থাকে। তারপর হচ্ছে রাসায়নিক সমাবস্থা কেবলমাত্র আবদ্ধ পরিমণ্ডলিত হয়ে থাকে। তারপর হচ্ছে তরল অ্যামোনিয়া সর্বনিম্ন কত তাপমাত্রায় সৃষ্টি করতে পারে? উত্তর হচ্ছে -33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে তরল অ্যামোনিয়া সর্বনিম্ন তাপমাত্রায় সৃষ্টি করতে পারে। হেবার প্রণালীতে অ্যামোনিয়া একটি হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। তারপর হচ্ছে রাসায়নিক সমাবস্থার শর্ত কটি? রাসায়নিক সমাবস্থার শর্ত হচ্ছে 4টি। রাসায়নিক সমাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে ডি, উপরের সবকটি। সমাবস্থার স্থায়িত্ব, বিক্রিয়ার অসম্পূর্ণতা, তবে উভয় দিক থেকে সমাবস্থার প্রতিষ্ঠিতা। ফরকিয়া সূত্র এবং হচ্ছে বিক্রিয়ার সমদ্রবক ফরকিয়া সূত্র হচ্ছে বিজ্ঞানী রসায়নবিদ এবং হচ্ছে গুলবার্গ এবং পি ভাগে তাদের বিভিন্ন পরীক্ষা লব্ধ এবং হচ্ছে তথ্য সমন্বয়, তবে হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার জন্য তবে ফরকিয়া সূত্র উপস্থাপন করেন। সূত্রের বর্ণনা, তবে হচ্ছে নিঃস্ব তাপমাত্রা, তারপর হচ্ছে নিঃস্ব সমাধি যে কোনো বিক্রিয়ার হার, তবে ওই সময় উপস্থিত বিক্রিয়াগুলি সক্রিয় ভর, অর্থাৎ হচ্ছে মোলার ক্রমাত্রা এবং হচ্ছে আংশিক চাপের সমানুপাতিক হয়ে থাকে। তারপর হচ্ছে সমদ্রবক কেসি ও কেপি, তবে হচ্ছে বিশেষত সমদ্রবক দুই প্রকার হয়ে থাকে, মোলার সমদ্রবক কেসি এবং হচ্ছে আংশিক চাপে সমদ্রবক কেপি এবং কেসি ও কেপির মান, তবে হচ্ছে অসীম হতে পারে না। তারপরে কেসি ও কেপির সম্পর্ক হচ্ছে কেপি ইজিকাল টু কেসি আর টি ডেলেন। তারপর হচ্ছে বিক্রিয়ক উৎপাদনের মোট সংখ্যা সমান হয়ে থাকে কেপি ইজিকাল টু কেসি, সমান না হলে কেপি সি নট ইকুয়াল টু কেসি হয়ে থাকে। তারপর হচ্ছে একক হচ্ছে সমদ্রবক কেসি ও কেপির মধ্যে একক নেই। তারপর হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, তারপর গ্যাসের আংশিক চাপকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ হলে গিয়ে মানে হচ্ছে অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে ডেলেন। তারপর হচ্ছে অনুরূপভাবে, তারপর হচ্ছে দ্রবণের ক্ষেত্রে বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থকে মোল পার লিটার এককে প্রকাশ করা থেকে গ্যাসের একক হবে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। তারপর হচ্ছে যেসব বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা সমান হয়ে থাকে, ডেলেন নিজেগুলো জিরো হয়ে থাকে, সেখানে কেসি ও কেবিন কোনো একক থাকে না। তারপর হচ্ছে সাবান দ্রব্য কেসির মধ্যে তৎপর্য বিক্রিয়াটি ব্যক্তি রিচার কেসি ইজিকাল হচ্ছে 10^-3 এবং 10^-3 মধ্যে থাকলে সমমিশ্রণে এবং উৎপাদন গ্রহণযোগ্য পরিমাণে থাকে। তারপর হচ্ছে কেসি যদি 10^-3 চেয়ে বেশি হয়ে থাকে তবে সমমিশ্রণে বিক্রিয়া হচ্ছে উৎপাদন বেশি হয়ে থাকে। তারপর কিছু যদি 10^-3 হচ্ছে কম হয়ে থাকে তাহলে সমমিশ্রণে উৎপাদন হচ্ছে বিক্রিয়া বেশি থাকে। তারপর হচ্ছে বিক্রিয়ার দিক থেকে সমান্তর প্রাক ধারণা রাখি, যদি কিছু কম হয়ে থাকে তাহলে বিক্রিয়াটি সমদিকে অগ্রসর হবে, উৎপাদন বাড়তে থাকে। তারপর হচ্ছে কিছু যদি কিছু বড় হয়ে থাকে তবে বিক্রিয়াটি সমাবস্থায় আসার জন্য পশ্চাৎমুখী হবে, উৎপাদের পর বিয়োজন ঘটবে। তারপর যদি কিছু সিজিগুলো কেসি হয়ে থাকে তাহলে সমাবস্থা পৌঁছে গেছে। 3 সমাবস্থায় উপনীত হওয়ার বিনিময়যোগ্যতা, বিনিময়ের অগ্রসরতা, কেসি যদি 1 = 1 হয়ে থাকে তাহলে উৎপাদক ও বিক্রয়কের মোল সংখ্যা সমান হয়ে থাকে। যদি কেসি যদি 1 এর চেয়ে বড় হয়ে থাকে সমস্ত উৎপাদনের মোল সংখ্যা বিক্রয়কের মোল সংখ্যা অপেক্ষা কম হয়ে থাকে। কেসি যদি 1 এর চেয়ে ছোটো হয়ে থাকে তাহলে সমস্ত উৎপাদনের মোল সংখ্যা, তার হচ্ছে বিক্রয়কের মোল সংখ্যা অপেক্ষা কম হয়ে থাকে। সমদ্রুপকের কোন ফর্মুলাটি সঠিক নেই? উত্তর হচ্ছে ডি, এর ডেলেন সবসম্পর্ক্ষণ। তারপর হচ্ছে চির যে বড় থেকে ভরগিয়া সূত্রটি আবিষ্কার করেন হচ্ছে এ, মূলবার্ক ওয়েস, তা হচ্ছে পানির আয়নীকরণ সূত্র, পানির সট আয়নীকরণ। পলাশের পানিও নিজে তবে যদি স্বল্পমাত্রায় আয়নিত হয় অ্যারোনিয়াম আয়ন এবং চারিক্সিল আয়ন উৎপন্ন করে, একে পানির অটো আয়নীকরণ বা হচ্ছে পানির বিজ্ঞান বলা থেকে কেডব্লিউ কে, তার হচ্ছে পানি সেরা আয়নীকরণ গুণফল বলা থেকে বিজ্ঞানী বিজ্ঞানী কুড়াস হোয়েটেবলের 1894 সালে পানি সেরা পরিবাহিত সূত্র থেকে দেখা যায় যে তার হচ্ছে অতি বিশিত অতি, তার হচ্ছে সামান্য বিদ্যুৎ পরিবহন করে পানি হলো, তার হচ্ছে এটি বিদ্যুৎ তরিত বিশ্লেষণ পরিবাহী, বিশেষত পানির অটো আয়নীকরণ এবং আয়নীকরণ প্রক্রিয়া হলো তা পারিয়ে, তার হচ্ছে নিয়ম ছিল হাইড্রোক্সিল আয়ন, তার হচ্ছে 1×10^-7 মোলার, তার হচ্ছে 8 25 ডিগ্রি সেলসিয়াস পানি সারণী গুণফল কেডব্লিউ ইজ টু 1×10^-14 একক বিহীন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মোলার তার প্রায় 50.5 মোলার। পানির অটো আয়নীকরণ এবং এসিড বেসিক কেমিস্ট্রি সম্পর্কে অম্লি দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোক্সিল চেয়ে বেশি হয়ে থাকে, √KW, তার হচ্ছে নিরপেক্ষ দ্রবণে হাইড্রোনিয়াম ইজ ইকুয়াল টু, তার হচ্ছে হাইড্রোক্সিল ইজ ইকুয়াল টু, তার হচ্ছে √KW, ক্ষারীয় দ্রবণে হাইড্রোনিয়াম ইস গ্রেটার দেন, তার হচ্ছে হাইড্রোক্সিল ইস গ্রেটার দেন √KW, তার হচ্ছে হাউসহোল্ড লঘুকরণ সূত্র, তার হচ্ছে লঘু দ্রবণে মৃদু তৈরি বিশ্লেষণ, যেমন হচ্ছে মৃদু অম্ল এবং ক্ষারকের বিজন মাত্রা, ওই অম্ল ও ক্ষারকের লবণ আসছে মলসরা ঘনমাত্রা বর্গের মূলের বেস্তানুপাতিক, তার হচ্ছে বিজ্ঞানী নিয়ে হাউসহোল্ড লঘুকরণ সূত্রটি প্রয়োগ করে। প্রযোজ্যতা, মৃদু অম্ল, মৃদু ক্ষারক, মৃদু বিশ্লেষ পদার্থের দ্রবণ খেলায় প্রযোজ্য হয়ে থাকে, অশ্বিন লঘুতায় মৃদু অম্ল এবং মৃদু ক্ষারকের ক্ষেত্রে লঘুকরণ সূত্র প্রযোজ্য হয় না। তারপর হচ্ছে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন হানের মান কত? উত্তর হচ্ছে 10^-7 মোল পার লিটার। তারপর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস পানির আনুক গুণফলের মান কত? 1×10^-14।
এসিড ওভারের তীব্রতা, তার হচ্ছে এসিডের বিয়োজন ধ্রুবক, তার হচ্ছে কি, তার হচ্ছে সামাঙ্ক কি হোক কি, অম্লের বিয়োজক ধ্রুবক বলা থেকে কি, এর কোনো একক নেই, তার হচ্ছে বায়গক হচ্ছে মোল পার ডিমি মোল পার লিটার সবল। এসিডের সমস্ত হাইড্রোনিয়ামের মান সবচেয়ে বেশি হয়ে থাকে কি, এর মান সবচেয়ে বেশি হয়ে থাকে কি, এর মান সবচেয়ে বেশি হয়ে থাকে অম্লটি তত শক্তিশালী হয়ে থাকে হাইড্রোক্লোরিক এবং নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বেসিড বলা থেকে, তার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড ও অন্যান্য হচ্ছে বেসিডকে দুর্বল অ্যাসিড বলা থেকে ক্ষারকের এবং ক্ষারের বিয়োজন কেবি, তার হচ্ছে সমাঙ্ক কেবি কি, তার হচ্ছে ক্ষারকের বিয়োজন ধ্রুবক বলা থেকে কেবি, এর কোনো একক নেই, তার হচ্ছে এর বা একক হচ্ছে মোল পার লিটার ডিমি কিউব বা হচ্ছে মোল পার লিটার, তারপর কি বিয়ের মান যত বেশি হয়ে থাকে তারপর সেই কারক তত শক্তিশালী হয়ে থাকে, সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইডের তীব্র কারক হয়ে থাকে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিয়োজন মাত্রা কম বিধায় দুর্বল কারক বলা হয়ে থাকে, তারপর সেই বিয়োজন মাত্রা কোনো অ্যাসিডের দ্রবণের ক্ষেত্রে হাইড্রক্সিল হানের কোনো মাত্রা শূন্য হতে পারে না, কোনো অ্যাসিডের দ্রবণের ক্ষেত্রে হাইড্রক্সিল হানের কোনো মাত্রা শূন্য হতে পারে না, যে কোনো খাদ্য দ্রবণের ক্ষেত্রে হাইড্রোনিয়াম আর এটা ঘনমাত্রা শূন্য হতে পারে না, তার হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ প্রয়োজন মাত্রা এক অপেক্ষা ছোটো হয়ে থাকে, তীব্র তড়িৎ বিশ্লেষের প্রয়োজন মাত্রা এক হয়, এসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা, তার পাশে এসিডের বিয়োজন ধ্রুবক, তার পাশে এসিডের কিয়ার মান যত বেশি হয়ে থাকে এসিডি তত বেশি শক্তিশালী হয়ে থাকে হাইড্রোক্লোরিক এবং হাইড্রোব্রোমিক এসিডের হাইড্রোজেন আয়োডাইড, তার পাশে নাইট্রিক এসিড সালফিউরিক এসিডের ক্লোরেটা, তার পাশে প্রভৃতি তীব্র এসিডে, তার পাশে এসিডিক এসিডে, তার পাশে হাইড্রোসানেট এসিডে, তার পাশে এইচ টু এস, তার পাশে প্রভৃতি মৃদু দুর্বল এসিড বলা থাকে, ঋণাত্মক ঋণাত্মক আয়নের আকার, তারপর হচ্ছে হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের আকার যত বড় হয়ে থাকে তার হচ্ছে অন্য বিয়োজন তত বেশি হয়ে থাকে এবং এসিডের তীব্রতা তত বেশি হয়ে থাকে, যেমন হচ্ছে এসিডের তীব্রতা কমানো হলো হাইড্রোজেন হাইড্রেট, তারপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা অক্সিজেন সময় অর্থাৎ অক্সিজেন পরমাণু এসিডের সময়, তারপর হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি হয়ে থাকে এসিডের তীব্রতা যত বেশি হয়ে থাকে, তারপর হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার, তারপর হচ্ছে অক্সিজেন এসিড সময় কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা সমান হলে, তারপর হচ্ছে যেটি কেন্দ্রীয় পরমাণুর আকার ছোটো হবে এবং চার্জের ঘনত্ব ক্রম বৃদ্ধি অনুসারে তাদের সেই এসিডের তারপর হচ্ছে তীব্রতা বেশি হয়ে থাকে, যেমন হচ্ছে এবং চার্জ ঘনত্বের ক্রম বৃদ্ধি অনুসারে এসিডের তীব্রতা বেশি হয়ে থাকে, তারপর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রোটন গ্রহণ ক্ষমতা বা ক্ষারকতা বেশি হলে এতে দ্রবীভূত অ্যাসিডের হানিকরণ বৃদ্ধি পায়, যেমন আছে পানিতে অ্যাসিডিক অ্যাসিডের এটি দুর্বল অ্যাসিড কিন্তু অ্যামোনিয়া দ্রবণে এটি একটি তীব্র অ্যাসিড, দ্রবকের ক্ষারকত্ব বেশি হলে এতে দ্রবীভূত ক্ষারকের বিয়োজন হ্রাস পায়, দ্রবীভূত ক্ষারকের বিয়োজন হ্রাস পায় ফলে ক্ষারকের তীব্রতাও হ্রাস পায়, আবার দ্রবকের ক্ষারকত্ব কম হলে এতে দ্রবীভূত ক্ষারকের তীব্রতা বৃদ্ধি পায়, দ্রবকের প্রোটন গ্রহণ ক্ষমতা বা ক্ষারকত্ব বেশি হলে দ্রবীভূত অ্যাসিডের হানিকরণ বৃদ্ধি পায়, ক্ষারকের শক্তিমাত্রা নির্ভরশীলতা নির্ভর করে বিষয় হচ্ছে ক্ষারকের তীব্রতা এবং শক্তিশালী, তারপর হচ্ছে নিম্নোক্ত তিনটি বিষয়ের উপর নির্ভরকারী বিষয় হচ্ছে ক্ষারকের তীব্রতা এবং হচ্ছে শক্তিমাত্রা এবং নিম্নোক্ত তিনটি বিষয়ের উপর নির্ভর করে ধাতু অক্সাইড এবং হচ্ছে হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়তা, ক্ষারকের বিয়োজন ধ্রুবক এবং হচ্ছে যোগের নিঃসঙ্গ ইলেকট্রন অবদানের ক্ষমতা, তার হচ্ছে সবল এবং দুর্বল এসিডে, তার হচ্ছে পানিতে অধিক দ্রবণীয় এবং হচ্ছে ধাতু অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে সবল ক্ষারক বলে এবং হচ্ছে কমা দ্রবণীয় ধাতু অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে দুর্বল ধাতু খারাপ বলা থাকে, সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড দুর্বল খারাপ এমন হাইড্রক্সাইড, তারপর হচ্ছে মৃদু বা দুর্বল খারাপ বলা থাকে, তারপর অম্ল খারাপ খারকের অম্লত হাইড্রোক্লোরিক খারাপ এক কার্বন ডাইঅক্সাইড দুই, ফসফরাস কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ছয়, সালফার ক্ষেত্রে দুই, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে তিন এবং ফসফিরাস অ্যাসিডের ক্ষেত্রে দুই এবং সোডিয়াম হাইড্রক্সাইড এক, ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে দুই, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে তিন, অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে ছয়, অম্লের বিয়োজন ধ্রুবকের মান, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর টু ইন্টু টেন সিক্স, তারপর হচ্ছে সালফার ক্ষেত্রে ওয়ান ইন্টু টেন থ্রি, ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে টেন থ্রি ইন্টু টেন মাইনাস টু, তারপর হচ্ছে সালফার ক্ষেত্রে ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু মাইনাস টু, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু মাইনাস থ্রি, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু মাইনাস ফোর, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তারপর থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু মাইনাস ফোর, তারপর ফরমিক অ্যাসিডের ক্ষেত্রে তারপর ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু মাইনাস ফোর, তারপর হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে ক্ষেত্রে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু মাইনাস এইট ফোর, তারপর হচ্ছে হাইড্রো ডাইক্লোর অ্যাসিডিটিক অ্যাসিড ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু মাইনাস টু, তারপর হচ্ছে দুর্বলতার অ্যাসিড অ্যাসিডের শক্তিক্রম থেকে উপকৃত সবলতার অ্যাসিড, তারপর হচ্ছে তৈরি বিশ্লেষ পদার্থ তীব্র তৈরি বিশ্লেষ অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক নাইট্রিক অ্যাসিড সালফারিক অ্যাসিড ঘাট হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম ডাইহাইড্রোক্সাইড বেরিয়াম ডাইহাইড্রোক্সাইড লবণ হিসেবে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড কপার সালফার জিঙ্ক সালফার, তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম সালফেট মৃদু, তারপর অ্যাসিড হিসেবে এসএসসি হচ্ছে, তারপর হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বেনজিন টোলুইন, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোসায়নিক অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে ঘাট হিসেবে, তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে আয়রন হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড কপার হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি লবণ হিসেবে ব্লেড ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে বেরিয়াম কার্বনেট বেরিয়াম কার্বনেট মার্কাস ক্লোরাইড সিলভার ক্লোরাইড, তারপর হচ্ছে বিগত বছরের প্রশ্ন সময় নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার, উত্তর হচ্ছে এ, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার হতে এসিডের তীব্রতার উপর নির্ভর করে কোনটি, এসিডের তীব্রতার উপর নির্ভর করে হচ্ছে এ কে এ, তারপর নিচের কোনটি সঠিক হয়ে থাকে, বি হচ্ছে তীব্র এসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল হয়ে থাকে, তারপর হচ্ছে নিউটন কোন এসিডের পি কে থ্রি পয়েন্ট সেভেন ফোর, উত্তর হচ্ছে ফরমিক এসিডের পি কে এ যেগুলো থ্রি পয়েন্ট সেভেন ফোর, নিচের কোনটি কে এ যেগুলো ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু মাইনাস টু, উত্তর হচ্ছে বি ফরমিক এসিড,
দ্রবণের পিএইচে ও পিএইচে বাফার দ্রবণ। বিজ্ঞানী ডেনিশিয়া প্রাণ রসায়নবিদ সেরেনসনের পিএইচে স্থির প্রকাশ করেন, বিশেষত কোনো দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের মৌলের ঘনমাত্রা 10 ভাগ হ্রাস পেলে পিএইচে এক একক বৃদ্ধি পায়। বিশুদ্ধ পানিতে পিএইচের মান হচ্ছে 7-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বিশুদ্ধ পানিতে এবং জলীয় দ্রবণে পিএইচ প্লাসে পি ও এইচ এইচ এল পি কে ডব্লিউ জিগুলো শুধু সাধারণভাবে গবেষণা করে একে মোলার দ্রবণে বেশি ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করে না। কোনো দ্রবণে পিএইচ ইচগুলো 7 হলে দ্রবণ হবে নিরপেক্ষ বা অবসমিত। কোনো পিএইচ ইচগুলো যদি 7-এর বেশি হয়ে থাকে তাহলে হবে সেটি পিএইচ যদি 7-এর চেয়ে কম হয়ে থাকে তাহলে অম্লীয় দ্রবণ, এবং পিএইচ যদি 7-এর চেয়ে বেশি হয়ে থাকে তাহলে সেটি হবে ক্ষারীয় দ্রবণ। দ্রবণে মোলার ঘনমাত্রা বৃদ্ধি পেলে তার হচ্ছে পিএইচ হ্রাস পায়, তারপর মোলার ঘনমাত্রা হ্রাস পেলে পিএইচ এর মান বৃদ্ধি পায়। তারপর আছে কোনো দ্রবণে পিএইচ 0-এর থেকে কম এবং 14-এর থেকে বেশি হতে পারে। তারপর আছে অধিক অম্ল জাতীয় খাদ্য এবং আছে ওষুধ গ্রহণের ফলে পিএইচ মান স্বাভাবিক আছে 0.5-এর পরিবর্তে হলে জীবন সংক্রমণ হয়ে থাকে। ক্যালকুলেটারের বাদে পিএইচ নির্ণয়, ক্যালকুলেটারের বাদে পিএইচ নির্ণয় করতে হলে প্রথমে কয়েকটি লগের মান জানা জরুরি, যেমন আছে লগ 1 যেগুলো ছিল, লগ 2 যেগুলো 0.3, লগ 3 যেগুলো 0.5, লগ 4 যেগুলো 0.6, লগ 5 যেগুলো 0.7, লগ 6 যেগুলো 0.8, লগ 7 যেগুলো 0.9। বিভিন্ন জৈব অ্যাসিডের উৎসসমূহ ল্যাটিক অ্যাসিড থেকে দধি, তারপর হচ্ছে অজলিক অ্যাসিড থেকে পেয়ারা এবং স্যাটিক অ্যাসিডের মাধ্যমে হচ্ছে লেবু এবং টার্টারিক অ্যাসিড থেকে আঙ্গুর এবং ম্যালিক অ্যাসিড থেকে আপেল, কমলাতে অ্যাসকর্বিক অ্যাসিড, তারপর পিঁপড়াতে ফরমিক অ্যাসিড, ভিনেগারে অ্যাসিডিক অ্যাসিড। বিভিন্ন পরিচিত পিএইচ এর মান, তারপর লেবুর রস হচ্ছে 2 এবং ভিনেগারে 3, বৃষ্টির পানি হচ্ছে 5, শ্যাম্পু হচ্ছে 5.5, দুধ হচ্ছে 6 এবং সোডিয়াম ক্লোরাইডে, জলীয় দ্রবণ 7 হয়ে থাকে, তারপর রক্ত 7.4, টুথপেস্ট খেতে 8 এবং চুনের পানি খেতে 10, তারপর বাফার দ্রবণ যে দ্রবণ হয় তারপর সমান পরিমাণ, তারপর সবল স্ত্রী এবং শেখার দ্রবণ না যোগ করার পরে পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না। তাদেরকে স্ত্রী থাকে তাদেরকে বাফার দ্রবণ বলা থাকে। তারপর প্রকার হচ্ছে বাফার দ্রবণ 2 শ্রেণীতে বিভক্ত, তারপর হচ্ছে অম্লীয় দ্রবণ না, তারপর হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ, তারপর অম্লীয় দ্রবণ দুর্বল স্ত্রী, তারপর অনুবন্ধকারক, তারপর হচ্ছে মিথাইল CO2, তারপর হচ্ছে তারপর হচ্ছে মিথাইল কার্বনিক মান, তারপর হচ্ছে ফসফরিক আয়ন এবং ফসফরাস আয়ন, তারপর হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ দুর্বল কারক যোগ হচ্ছে অনুবন্ধী কারক, তো উদাহরণ হচ্ছে সোডিয়াম কার্বনেট, বাই কার্বনেট আয়ন, তারপর সামনে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন বিশেষত, তারপর হচ্ছে বাফার দ্রবণে পিএইচ, তারপর হচ্ছে স্থির রাখার ক্ষেত্রে ক্ষমতা, তারপর হচ্ছে নেশনাল সম্পর্কের ক্ষেত্রে পিএইচ বাফার প্রস্তুত করা যায়, তারপর হচ্ছে বাফার স্পিতে পিএইচ মান, তারপর হচ্ছে দুর্বল স্থিতি পিকের ক্ষেত্রে, তারপর হচ্ছে প্লাস মাইনাস, তারপর হচ্ছে পিএইচ ব্যবধান রাখা জানের বাদে নেশনাল প্রয়োগের সময় ফর্মুলা হচ্ছে পিএইচ যেগুলো পিকে প্লাস হচ্ছে লক্ষ লবণবায়ী হচ্ছে লম্বা, তারপর হচ্ছে প্রয়োগ অজানা পিএইচ বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ গণনা করা হয়ে থাকে। তারপর হচ্ছে নির্দিষ্ট পিএইচ বাফার দ্রবণে প্রস্তুত করতে নির্দিষ্ট সংশ্লিষ্ট, তারপর হচ্ছে অম্ল এবং লবণের দ্রবণ কত মোলার অনুপাতে মিশ্রিত হয় তা জানা দরকার হয়ে থাকে। ক জানা না অজানা, তারপর হচ্ছে কখন বাফার দ্রবণের ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে, উত্তর অম্ল বা অম্লের অনুপাতে ওই বাফার দ্রবণের ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে। মানুষের রক্তের পিএইচ, রক্তের বাফার, তারপর হচ্ছে মানুষের রক্তের বাফার, তারপর হচ্ছে নিম্নাক্ত নিম্নাক্ত বাফারের এবং পরোক্ষভাবে রুচি জড়িত, যেমন আছে রক্তে বাইক্রোবনের বাফার, আর অম্ল দ্রবণে ফসফেট বাফার, মানুষের রক্তের পিএইচ লাগানো। উন্মেষ কুইকিটিভিউ, তারপর হচ্ছে একত্র সব গুরুত্বপূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, পানির আনি গুণফল লাগবে না, পিএইচ কোনো কারণে পিএইচ 6.8-এর কম হয়ে থাকে তাদেরকে অ্যাসিডোসিস বলা থাকে, না দিয়ে পিএইচ খুব হারিয়ে এবং হচ্ছে 7.8-এর বেশি হয়ে থাকে তাদের গ্যালগোলাইসিস বলা থাকে। রক্তের প্লাজমা বাইক্রোবিনটা এবং ঘনমাত্রা হচ্ছে তারপর হচ্ছে 24 মিলিমোল পার লিটার, তারপর হচ্ছে পানির দ্রবণে পিএইচ মান 6.8 থেকে 7.2-এর মাধ্যমে হচ্ছে তাকে বাঁচা নিয়ে, তারপর সেখান তারপর হচ্ছে পিএইচ 2.5 থেকে 4.5 সীমিত হয়ে থাকে, তার মাটিটা তারপর হচ্ছে অনুজীব এবং বৃদ্ধিতে সহজে পিএইচ 6.6 হতে 7.3 হতে থাকে পরিবর্তন, তারপর হচ্ছে হাইড্রোলজি এবং সোডিয়াম ডাইঅক্সাইড খেতে তারপর হচ্ছে 7.3 কিলোজুল পার মোল উৎপন্ন হতে থাকে, তারপর হচ্ছে মাধ্যমে তীব্র স্থিতি, তারপর হচ্ছে এইচএফ, তারপর সোডিয়াম ডাইঅক্সাইড মানে খালিদ মানে হচ্ছে 48.6 কিলোজুল পার মোল, তারপর হচ্ছে তীব্র স্থিতির মিথানে গিয়েছিল এবং হচ্ছে সোডিয়াম ডাইঅক্সাইড বসে হচ্ছে মানে 55.2-50.4 কিলোজুল পার মোল, তারপর হচ্ছে এসিড কারণে মৃত্যু হলে তারপর হচ্ছে মিথানে গিয়েছিল এবং হচ্ছে অ্যামোনিয়াম ডাইঅক্সাইড খেতে, তারপর হচ্ছে এর মধ্যে 50.4 কিলোজুল পার মোল, তারপর হাইড্রোজেন অক্সিজেন এবং উদ্বোধনের ক্ষেত্রে, তারপর হচ্ছে প্রমাণ তার বন্ধ 285.5 কিলোজুল পার মোল, তারপর হচ্ছে রম্বিক সালফারকে মনোক্লোরোফ্লোর সালফারকে পরিণত করতে এবং 0.29 তারপর কিলোজুল পার মোল, তারপর শোষিত করবে তার হচ্ছে একাদশ বিজ্ঞানী এল উইথ হেলমেট, তার হচ্ছে বিশাল হার এবং হচ্ছে গতিবেগের প্রধানত বিঘা সময়ের ঘনমাত্রা নির্ভর করে, হাস চালানি হচ্ছে সর্বপ্রথম বিঘা হারের তাপমাত্রা অনুভব করেন, তার হচ্ছে বিভাগে হচ্ছে বর্গীয় সূত্র প্রতিস্থাপন করেন, হচ্ছে বিশুদ্ধ পানি পরিবাহিত নির্ণয় করে দেখেন যদি বিশুদ্ধ পানি অতি সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, হসবল্ট হচ্ছে বিদ্যুৎ বিশ্বাস ক্ষেত্রে লঘু এবং উপমুখী এই বর্গীয় সূত্র প্রয়োগে বিভাজন মাত্রা এবং হচ্ছে সমীকরণ প্রতিষ্ঠা হসবল্টের লঘুকরণ নামে পরিচিত উৎসাহ হচ্ছে পিএইচ পরিবর্তন করেন, ল্যাবসিটি হচ্ছে পদার্থবিদ্যার অবসীনতার সূত্র আবিষ্কার করেন, তারপর ল্যান্ডল্ট হচ্ছে বর্গীয় সূত্র এবং হচ্ছে নির্ভুলতা এবং পরীক্ষা সম্পন্ন করেছিলেন, তারপর জিএইচএস, তারপর হচ্ছে
তাপমাত্রা এবং সমষ্টির, তারপর হচ্ছে ধ্রুবায়ু তাপ এবং সমষ্টির সূত্র থেকে হচ্ছে কি বলে এনার্জি তাপমাত্রা হচ্ছে ওভারসান এবং গ্রিন ক্যাপাসিটি বিষয়টি উপস্থাপন করে উইলিয়ামসন হচ্ছে সমস্যার গতিশীল ধারণা উপস্থাপন করেন। তা হচ্ছে লাসির থিওরি, তা হচ্ছে মাধ্যমে হচ্ছে বিভিন্ন নিয়ামকের প্রভাবে সেটি, তা হচ্ছে মাধ্যমে লাসির যে সচল নীতি নামে পরিচিত, তা হচ্ছে যে যে বার্লি জেলিয়াস হচ্ছে প্রভাবন শক্তি এবং প্রভাবন এবং প্রভাবন সমৃদ্ধি প্রকাশ করেন। এখন তো সব সূত্র আনিয়ে আছে, সমস্যা হচ্ছে কে যেগুলো এ টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আরটি, তা হচ্ছে ই এ যেগুলো হচ্ছে বিক্রয়কের সক্রিয় শক্তি, আর যেগুলো সর্বজনীন শক্তি যেগুলো কেলভিন তাপমাত্রা ভেন্টা হবে সমীকরণ, লকে ভি যেগুলো ডেল হচ্ছে বাই হচ্ছে 3.0330, তা হচ্ছে প্লাস থ্রি ক্যান্ডারসন এসএল বার্গের সমীকরণ, পিএইচ যেগুলো হচ্ছে পি এ প্লাস লকে লবণ বাই হমলা, তারপর সিস্টেম হবে, তারপর সিস্টেম হ্যাঁ তা হচ্ছে বিক্রিয়া, তা হচ্ছে তারপর সম্পর্ক ডেল এইচ যেগুলো ডেলি বাই এন ডেল আর টি, তারপর সি আলফার সমীকরণ, আলফা যেগুলো রুট হয়ে গিয়ে এ ইন্টু ওয়ান বাই রুট সি, তারপর আমরা বিয়েজন ধ্রুব যেগুলো কি হে আলফা যেগুলো রুট হয়ে কে বি, তারপর হচ্ছে ওয়ান বাই রুট সি, তারপর হচ্ছে আমরা বিয়েজন ধ্রুব কে বি কে পি ওকে মধ্যে সম্পর্ক, তারপর কে বি যেগুলো কে সি আর টি ডেল এন কে ও কে বি মধ্যে সম্পর্ক, কে হে ইন্টু কে বি হচ্ছে কে ডব্লিউ পি এ এবং কে পি কে বাই সমান সম্পর্ক, পি কে বি যেগুলো মাইনাস পি এ, তাহলে মানে হানি গুণ ফলাফল সমীকরণ, কে ডব্লিউ যেগুলো হাইড্রো নিয়ম ইন্টু হাইড্রোক্সি লাইন, তারপর হচ্ছে টেন ধ্রুব মাইনাস 14 পি এইচ ও পি এইচ এর মধ্যে সম্পর্ক, বি এইচ মাইনাস 14 মাইনাস পি হচ্ছে পি কে ডব্লিউ সম্পর্ক, পি এইচ প্লাস পি হচ্ছে পি কে ডব্লিউ যেগুলো হচ্ছে সেই তাপমাত্রায়, তারপর সমীকরণ কি পি ইকুয়াল টু ডেল ই, তারপর হচ্ছে প্লাস হচ্ছে পি ই ডেল বি, তারপর হচ্ছে এনথালপি সমীকরণ, ডেল এইচ ইকুয়াল হচ্ছে ডেল পি এইচ যোগ পি ডেল বি, তারপর হচ্ছে গড় বন্ধন শক্তি তাপমাত্রা, তারপর হচ্ছে গড় বন্ধন শক্তি এবং হচ্ছে মোট বন্ধন বিয়োজন শক্তি ভাগ্য ভাগ সংখ্যা, তারপর হচ্ছে বিক্রিয়া তাপের সমীকরণ এবং বিক্রিয়া তাপ ডেল এইচ এবং বিক্রিয়কের গঠন শক্তি, সূত্রদের গঠন শক্তি।